বিশ্বাস করেছে আজকে সে পাগড়ি ধারী জব্বা ধারী বড় বড় দাড়ি নিয়ে কোরআনের তাফসির বন্ধ করার জন্য প্রশাসনের কাছে লিখিত দিয়ে আসিয়ে এর আর যাই থাক আমার মনে হয় এর ঈমান নেই যার কাছে ভালো কাজ ভালো লাগে না সে ভালো কাজ যেই করুক না কেন কথা বলেন না কেন তাফসির মাহফিলে তো আর কি গান বাজনা হয় না হয় এখানে কি বাবা ইয়াবা খাওয়া হয় আপনি এখানে আর যাই হোক অন্তত গোনা হয় না ঠিক এত কিছু হয় সেগুলোর বিরুদ্ধে আপনি সারকলাপি দেন না তাফসীর মাহফিলের জন্য এসপি সাহেবের কাছে যারা এভাবে স্বরযন্ত্রের জাল বেশিয়ে রেখেছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি বড় হতে পারে আমি বলবো আপনার ইমান নেই আপনি বেঈমান আর কিয়ামতে যখন উঠবেন আপনি কাফের হয়ে উঠবেন খারাপ কাজ আর সবার কাছে খারাপ লাগে না কি ক্যাসিনোতে যে সমস্ত কাজ কারবার গুলো হয়েছে একটাও কি সাওয়াবের কাজ আস্তে বলো সবগুলো সমাজ দেশ পরিবার মনুষ্যত্ব ধ্বংস করার কাজ কিন্তু এই কাজও সবার কাছে খারাপ লাগে নাই অনেকে আনন্দ নিয়েও করিস ক্যাসিনো শব্দটা যদিও নতুন মনে হচ্ছে হাজার বছর আগে আমার আল্লাহ কোরআনে কারিমে ক্যাসিনো নামে একটা আয়াত দিয়েছেন যদিও ক্যাসিনো শব্দটা সেখানে নেই রূপক অর্থ আছে ইয়া আল্লাযিনা আমানু ইন্নামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনছাব নাম্বার জানিয়েছেন হে ইমানদারেরা আমি তোমাদের ওপরে মদ জোয়া লঠারি আর মূর্তি পূজা এখানে চারটা জিনিসের নাম আমরা পেয়েছি এক নাম্বারে মদ দুই নাম্বারে জোয়া তিন নাম্বারে লটারি চার নাম্বারে মূর্তি পূজা এখানে মূর্তি পূজা মানে নারীর ব্যবসা আজকে আসেন হয়তো যারা ব্যবসা করে খাচ্ছে আপনি তাকাবেন প্রথমেই মদ চলে দুই নাম্বারে জুয়া চলে তিন নাম্বারে লটারি কাটে চার নাম্বার ওখানে নারী দিয়ে কাজ কারবার হয় তার মানে দেড় হাজার বছর আগের ওই চারটা কথা এখনো যারা চালিয়ে যাচ্ছে ওই সময় করত কাফের আর এখন করছে নামধারী মোনাফিক মুসলমানেরা আল্লাহ তালা এতটুকু বলে শেষ করে দেননি রেজু সম্মিন আমালের শৈতন আল্লাহ পাক বলেন এগুলো শয়তানের ঘৃণিত কাজ শয়তান পর্যন্ত এই চারটা কাজ করতে ঘৃণা করে ফাজেতানে বহু তোমরা বেঁচে থাকো এই চারটা কাজ থেকে আল্লাহকুম তফলিহুন আশা করা যায় তোমরা সফল হবে ঢাকা পাশি এখান থেকে আমরা কি পেলাম যে চারটা কাজ শয়তান পর্যন্ত করতে ঘৃণা করে সেই চার কাজ আজ অনেক মুসলমান করছে বোঝা যাচ্ছে মুসলমান না এগুলো শয়তানের চাইতেও খারাপ তাহলে খারাপ কাজ সবার কাছে খারাপ লাগে না

ঈদের নামাজ যদি নাও পড়ে অন্তত বাবা মরে গেলে জানাজা পড়ে তো পড়ে তো যেগুলো ঘৃণা করে আপনি মুসলমান নাম নিয়ে কাজগুলো দিন চল্লিশ দিন বছর বছর মানুষকে খাবার খাওয়ায় না এটার কোন নিয়ম নেই আপনি যদি বোরা আসল আর সব গরু সবাই করে বাবার নামে খাওয়িয়ে দেন ও খাবে পায়খানা করবে শেষ হয়ে যাবে কিন্তু ওর কবরে সবাব যাওয়ার মতো কোন সিস্টেম চালু নেই সিস্টেম চালু আছে যদি কোন মানুষকে এলেম শিখিয়ে যায় আর ওই এলেমটা যদি বিতরণ মূলক হয় আমি এখানে শিখালাম উনি ওনাকে শিখিয়েছে উনি ওনার ছেলেকে উনি ওনার ছেলেকে এভাবে কেমন পর্যন্ত চলতেই থাকবে আর আপনি কবরে বসে বসে ওই সবাব পেতে থাকবেন কিন্তু চার দিন চল্লিশ দিনে আমার নামে খানা করলে সাওয়াব হবে নিয়ম আমি কোরআনের হাদিসে পাইনি এগুলো আমরা বানিয়েছি

না এ নিয়ম আপনি কোথায় পেয়েছেন বানিয়েছেন আপনি আপনি একটা আয়াত দেখান করানের একটা হাদিস দেখান হ্যাঁ মসল্লিদেরকে খাওয়ানোর এরকম হচ্ছে কেন হচ্ছে কেন মসল্লিদেরকে খাবারের ব্যবস্থা করো নেককার মানুষদেরকে এটা আমি পেয়েছি আপনি যদি আপনার বাবার জন্য খাওয়াতে যান নির্ধারিত সময় করে দিন করে না যে কোনো একটা সময় 50 জন মুসল্লিকে আপনি খাবার খাওয়িয়ে দিন কিন্তু এর সওয়াবগুলো কবরে যাবে এটা আমি পাইনি আমি বেসি কোন মানুষ যদি কোন ইтим মিসকিনকে খাবার দেয় ওর মুখে হাসি ফুটে ওই হাসির কারণে আপনার বাবাকে আল্লাহ maaf করতে পারে কিন্তু বাংলাদেশে